জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে মাসব্যাপী বঙ্গবন্ধু স্মৃতি নিদর্শন গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করবার আহ্বান জানান তিনি। ইউসুফ রানার প্রতিবেদন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতকে স্মরণ করে জাতীয় জাদুঘর প্রথমবারের মতো মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ জাদুঘর অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা মুহূর্তে ধারণ করা আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে আরও স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত বিভিন্ন জিনিস ও গ্রন্থ। সন্ধ্যায় মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কথা। আজকের দিনে বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা করা, তার জীবনের বিভিন্ন দিকগুলো আলোচনা করে নিজেদের সমৃদ্ধ করা এবং নিজেদের গড়ে তোলা, এই মুক্তির সংগ্রাম যেটি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, সেই মুক্তির সংগ্রামে তার সঙ্গে থাকা, তার নেতৃত্বে এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটিও এই মাসের মাসে আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।